কাটি বয়ে যাবে কি খেলা হবে। এটা হলো কদিন আগে, দুদিন আগে আবির খেলা হলো, নৃত্যেরও তালে তালে ওরা নাচলো। আমি তো 16 নম্বর ওয়ার্ডে বিজেপির অফিসে বসে চা খাচ্ছিলাম। ওই ওই মালটা যে একদম ফালতু এটা প্রমাণ হয়ে যাবে। ওটা যে একদম পচা মাল ওটা কামারহাটি প্রমাণ করে দেবে। এইভাবে সারা জীবন খেলাম চেটে চুটে, আর যাওয়ার সময় পুরো চোখ পাল্টি করে দিলাম। সেটা নিশ্চয়ই মমতার উপরে কিছু বুঝতে বর্তায় মুর্শিদাবাদে এই ঘটনা ঘটেছিল। তবে জগৎ সেন উমিচাররা একবার বেইমানি করেছিল, শুভেন্দুরা ধাপে 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 14, 15, 16, 17 অনেক দিন ধরে বেইমানি করেছে। সেই যাত্রাই দেখছি যদি রোজ খোঁজ রাখে কি তারই, আমার জীবনটা যে সেই যাত্রা দলের অধিকারী, আমার মনটা যদি সিরাজ হতো ভাগ্য মির্জাফর, বুঝলে নটবর। বিবিধ রটিনে এই মুহূর্তে যিনি আমাদের সঙ্গে রয়েছেন তিনি বাংলা রাজনীতির একজন জনপ্রিয় মুখ, বাংলায় কামারহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী মদন মিত্র। বাইরে এইরকম গরম আর রাজ্য রাজনীতিতেও এরকম গরমা গরম পরিস্থিতি, কেমন লাগছে এরকম ভোটের প্রচার? গরমে গরমই ভালো লাগে, গরমে যদি এসি চালিয়ে দেয় তা ঠান্ডা লেগে যায়, গরমের জন্য গরমই ভালো। আপনাকে যে কিছুদিন আগে দেখা গেল যে একটা হোলি খেলা অনুষ্ঠানে, এটাতে নাকি তৃণমূল কংগ্রেস এবং বিজেপির একটা আঁতাতের গন্ধ পাচ্ছে অনেক বিরোধীরা, এটা নিয়ে আপনার কী মন্তব্য? প্রথম হচ্ছে যে যারা ছিল তারা বিজেপির অভিনেত্রী নয়, তারা বাংলার অভিনেত্রী, বিজেপির প্রার্থী। 2 তারিখের পর আবার সব ইন্ডাস্ট্রিতে ফিরে যাবে, আর আমরাও যেমন পলিটিক্স করছি করবো। আর 2, আমি ডাকিনি, ডেকেছিল একটা নিউজ এজেন্সি, আমায় ডেকেছিল স্থানীয় প্রার্থী হিসেবে আমি গিয়েছিলাম। ব্যক্তিগত জীবনে ওরা আমার খুবই পরিচিত, ওরা বলে নয়, যারা বাংলার মানুষ বহিরাগত নয় তারা প্রত্যেকেই আমার ভীষণ পরিচিত, এবং অবশ্যই ওরা বহিরাগত মধ্যে পড়ে না, কারণ ওরাও বাংলায় সিনেমা করে, বাংলায় কথা বলে। আমাদের লড়াই যারা বাংলাকে আঘাত করছে, যারা বাংলাকে সংস্কৃতিকে আঘাত করছে, যারা বাংলা ভাষাকে অপদস্থ করছে, এবং এক কথায় বলতে গেলে বাংলাকে ধ্বংস করতে চাইছে, তাদের আমরা বোঝাই। যেমন আমার বিটি রোডে আমি 4টে 12টা নাম্বার দিয়েছি, বিহারের নাম্বার লেখা মোটর বাইক এখানে ওপেন রোডে আমাদের ছেলেদের ধাওয়া করছে রাত্রিবেলা, কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু করছে না নির্বাচন কমিশন। দেখা যাক, আজকে তো হলো, নন্দীগ্রাম শেষ হলো। তবে মানুষ এটা বুঝে গেছে, জয় শ্রীরাম বলে স্লোগান দেওয়া যায়, কিন্তু জয় শ্রীরাম বলে মানুষের পেটে 2টো ভাত ডাল স্বাস্থ্যসাথী খাদ্যসাথী পাওয়া যায়। রাজনৈতিক প্রসঙ্গে আসা যাক, গত বছর আপনি আমার ভোট দিতে দেয়নি, আমার নিজের, আমি নিজের ভোট নিজে দিতে পারিনি, তা তো সামান্য 1800 ভোট এদিক ওদিক হলেই আমি জিতে যেতাম। এবছর কী মনে হচ্ছে কী এমন খেলা হবে যে সেই পরাজয়টা জয়? এই তো এখানে ইন্দিরা কলোনির লোকেরা বলছে, দেখুন এটা সামান্য ছোট্ট জায়গা, এটা তো পুরো বুথও নয় সেই অর্থে, তাতেই তো দেখছেন এই অবস্থা, তাতেই বোঝা যাবে কী খেলা হবে। এটা হলো কদিন আগে, দুদিন আগে আবির খেলা হলো, নৃত্যেরও তালে তালে ওরা নাচলো, কী সুন্দর নাচলো। দিদি তোমার এই বাংলায় আমরা আছি, বিন্দাস ফাইন ও লাভলি। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম প্রসঙ্গে একটা মন্তব্য করেছেন যে অধিকারী পরিবার পুলিশ ডেকেছিল, তা এই বিষয়ে আপনার কী মতামত? যা করার তো যাত্রার অধিকারী দলই করে, যা কামাই করা যা লুট করা অধিকারী, অধিকারীর বেসিক ক্যারেক্টারটাই হচ্ছে যাত্রা দলের অধিকারী। সেই যাত্রাই দেখছি যদি রোজ খোঁজ রাখে কি তারই, আমার জীবনটা যে সেই যাত্রা দলের অধিকারী, আমার মনটা যদি সিরাজ হতো ভাগ্য মির্জাফর, বুঝলে নটবর। বুদ্ধবাবু
বুদ্ধবাবুকে কোর্টে হাইকোর্ট থেকে ক্লিন চিট দেওয়া হয়েছে, তাহলে আপনারাও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মতামত অধিকারী পরিবার পুলিশ ডেকেছে, তাহলে আপনারাও কি বুদ্ধবাবুকে কোনো দোষী সাব্যস্ত আর করছেন না? অধিকারী বাবু ষড়যন্ত্রের মধ্যে ছিলেন, পুরোপুরি ষড়যন্ত্রের মধ্যে ছিলেন, এবং তিনি নিজেই বলেছেন যে 2014 থেকে আমি রোজ অমিত শাহের সঙ্গে যোগাযোগ রাখতাম দিল্লিতে, আমাদের কথা নয়। তবে এইভাবে সারা জীবন খেলাম চেটে চুটে আর যাওয়ার সময় পুরো চোখ পাল্টি করে দিলাম, মানুষেরা ক্ষমা করবে না? শুভেন্দুবাবুর চলে যাওয়া দলের পক্ষে কতটা বেদনা? একদমই না, এটার লোক বেড়ে গেছে, প্রচুর লোক বেড়ে গেছে, আমার এখানে তো বাজি ফেটেছে, মানে এখানে গদ্দারকে পছন্দ করে না, ইমানদারকে পছন্দ করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ যদি সত্যি হয় নন্দীগ্রাম প্রসঙ্গে, তাহলে তার দায় কি কিছুটা হলেও তৃণমূল কংগ্রেসের উপর বর্তায় না? কারণ শুভেন্দু চিট করেছে মমতা সেটা বুঝতে পারেনি, সেটা নিশ্চয়ই মমতার উপরে কিছু বুঝতে বর্তায়। শুভেন্দু যে দিনের পর দিন চিট করে যাচ্ছে সেটা অন্ধ ভালোবাসায় মমতা ব্যানার্জি বুঝতে পারেননি, এটা তো নিশ্চয়ই মমতা ব্যানার্জি অস্বীকার করতে পারেন না। শুভেন্দু অধিকারীর চোখ দিয়ে তিনি পূর্ব মেদিনীপুর মেদিনীপুর অন্ধের মতো দেখেছিলেন, তিনি তো বিশ্বাস করতে পারেননি যে এইভাবে বেইমানি হতে পারে। মমতা ব্যানার্জি নিশ্চয়ই তার কিছু দায়িত্ব নিতেই হবে, তার কারণ তার তো এটা পড়া ছিল যে মুর্শিদাবাদে এই ঘটনা ঘটেছিল। তবে জগৎ সেন উমিচাররা একবার বেইমানি করেছিল, শুভেন্দুরা ধাপে 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 14, 15, 16, 17 অনেক দিন ধরে বেইমানি করেছে, তার উত্তর 2 তারিখও পেয়ে যাবে। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে কুণালবাবু তৃণমূলের মুখপাত্র একটি মন্তব্য করেছেন যে নন্দীগ্রামের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মীনাক্ষী মুখোপাধ্যায়, সিপিএমের প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। ঠিকই বলেছে, কারণ নন্দীগ্রামে বেসিক্যালি তো সয়েলটা আমাদের লড়াই তো সিপিএমের সঙ্গেই ছিল, মাঝখান থেকে উড়ে এসে জুটে বসেছে ভূমিপুত্র। এই ভূমিপুত্র কে? ভূমিপুত্র মানে যে যেখানে জন্মায় সেটা ভূমিপুত্র। নন্দীগ্রামে যখন শুভেন্দু জন্মেছে নাকি পাগল? কিন্তু যদি সিপিএমের সাথেই লড়াই থাকে, তাহলে এতদিন ধরে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা সিপিএমকে সাইনবোর্ড বা দূরবীন দিয়ে দেখা যায় না এই ধরনের মন্তব্য করেছে? সে তো পলিটিক্যালি সবাই সব রকম কথা বলে, ইটস এ গেম, ইটস এ পার্ট অফ পলিটিক্স। মানুষ কি করবে, মানুষ কার সঙ্গে কাকে মনে করবে সেটাই ম্যাটার। এখানে মমতা ব্যানার্জি এক, মমতা ব্যানার্জি দুই, মমতা ব্যানার্জি তিন, দ্য লাস্ট ওয়ার্ড অফ বেঙ্গল ইজ মমতা ব্যানার্জি। জোটে আব্বাস সিদ্দিকী যে জয়েন করেছে, তা এটাতে কি তৃণমূলের একচেটিয়া সংখ্যালঘু ওই ওই মালটা যে একদম ফালতু এটা প্রমাণ হয়ে যাবে? ওটা যে একদম পচা মাল ওটা কামাকাটি প্রমাণ করে দেবে। প্রথম দফা ভোটের সকালে একটি কল রেকর্ডিং প্রকাশিত হয়েছে, যা সেই কল রেকর্ডিং প্রকাশিত হওয়ায় দলের আত্মবিশ্বাসে কি কিছুটা হলেও আঘাত লাগবে না বলে মনে করছে? কোনটায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কল রেকর্ডিং প্রকাশিত হয়েছে বিজেপির তরফ থেকে যেটা করা হয়েছে। না না দূর, এসব কোনো কথা হলো? রোজ মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে, কত বড় বড় নেতার পায়ে হচ্ছে, আমরা যদি বলতে শুরু করি পাগল হয়ে যাবে। আজই তো আমার সঙ্গে মানস মুখার্জির কতক্ষণ কথা হলো, আজকে তো দুপুরবেলা আমার সঙ্গে মানস মুখার্জির কত গল্প হলো, আমি তো 16 নম্বর ওয়ার্ডে বিজেপির অফিসে বসে চা খাচ্ছিলাম। ইটস এ পার্ট অফ পলিটিক্স, ইটস নাথিং। মানুষ সিদ্ধান্ত নেবে, তৃণমূল জিতছে। লাস্ট একটা প্রশ্ন, 2রা মে সকালবেলায় বাংলার ক্রাশের প্রেডিকশন কি বলছে আপনার, মানে মদন মিত্রের প্রেডিকশন কি বলছে, কি হতে চলেছে? তৃণমূল কংগ্রেস নিঃসন্দেহে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে, কোনো সন্দেহ নেই, নো ডাউট অফ ইট।